বন্ধুরা, অনেকেই দেখতে চাচ্ছিলেন আমি কোথায় বসে রেকর্ড করি, আমার স্টুডিওটা কীভাবে সেট আপ করেছি। তো প্রথমে বলে নিতে চাই, আমার স্টুডিওটা কিন্তু খুবই ছোট একটা জায়গা। অ্যাকচুয়ালি এটা যদি আমি টোটাল সাইজটা বলি 110 স্কোয়ার ফিটের মতন হবে। তো এই ছোট জায়গায় আমি কাজ করি এবং আমার সাথে আরেকজন আছে আমাকে হেল্প করে, যার নাম হলো উল্লাস, এখন ক্যামেরা ধরে আছে। তো দুইজনে যেহেতু কাজ করি, এই ছোট জায়গায় আসলে অ্যাকোমেন্ট করাটা একটু টাফ। তো আমরা একটু টেকনিক্যালি জিনিসপত্র সাজিয়ে নিয়েছি যাতে করে আমাদের কাজকর্মগুলো খুব সহজ এবং দ্রুত করতে পারি। তো চলুন আমরা একদম এন্ট্রি থেকে শুরু করি। আমি যদি দেখাই আপনাদেরকে, উল্লাস এই পাশে একটু আসো। তো এইটা হলো আমাদের মেইন এন্ট্রি বা গেট, এবং এইখানে একটা যে ফোম রয়েছে সাউন্ড প্রুফিংয়ের জন্য, সাউন্ড প্রুফিং না, অ্যাকচুয়ালি এটা সাউন্ড রিফ্লেকশন কাটানোর জন্য যে ফোম আছে সেটা আমরা দিয়ে দিয়েছি যাতে করে রিফ্লেকশনটা একটু কম হয়। তার ঠিক পরেই এখানে একটা টেবিল আছে। তো এই টেবিলটা মূলত আসলে ডিফারেন্ট পারপাসে ব্যবহার করা হয়। সাপোজ আমি যদি চাই এখানে বসে পড়াশোনার কাজ করতে পারি, যদি টুকটাক কাজ দরকার হয় এখানে বসে করি, অ্যাগেন যখন কোনো ভিডিও করছি, যখন কোনো প্রোডাক্ট রিভিউ করছি, তখন এই মিডল পজিশনে নিয়ে আসি অ্যান্ড এখানে বসে ওই শ্যুটগুলো করে ফেলি। অ্যাগেন কাজ শেষ হয়ে গেলে এটার অবস্থান এই জায়গায় হয়। তো এতদিন আমাকে দেখছেন আপনারা, এই সোজা যে ভিউটা সেটা আপনারা দেখেছেন আমার ভিডিওতে, আর বাকিগুলো আপনারা দেখতে পাননি। সো আমি যদি একটু সব কিছু ঘুরিয়ে দেখাই, টেবিলের ঠিক পাশেই একটা র্যাক আছে। এই র্যাকে মূলত নতুন যে প্রোডাক্টগুলো আসে, যেগুলো রিভিউ করব বা করা শেষ হয়ে গেছে, সেগুলোকে অ্যাগেন এখানে রেখে দিই এবং একটু গুজগাছ করে রাখার ট্রাই করি যাতে করে ছোট রুম যেহেতু ক্লাটারটা বেশি না হয়। তার ঠিক পাশেই আমাদের যে ট্রাইপড আছে, লাইট স্ট্যান্ড আছে, সেগুলোকে রেখে দিয়েছি এবং এই বক্সটার ভিতরে ডিফারেন্ট এলিমেন্ট আমি রেখে দিয়েছি। যদি একটু দেখাই, অনেক প্রোডাক্ট বিরলে দেখবেন ডিফারেন্ট পেপার আমরা ইউজ করি। সো এরকম বেশ কিছু কালারের পেপারগুলো এটার ভিতরে রেখে দিয়েছি। সো এরকম টুকিটাকি কিছু এলিমেন্ট এটার ভিতরে দেয়া আছে। অ্যান্ড দেন আমি সবসময় যখন ভিডিও করি, একটা মেইন লাইট থাকে কি লাইট, এবং তার সাথে একটা রিফ্লেক্টর ব্যবহার করি। এটার ভিতরে একটা রিফ্লেক্টর আছে। তো এই হলো রিফ্লেক্টর, একপাশে লাইট থাকলে আর একপাশে এটা ধরে রাখলে কিন্তু আপনার ফিল লাইটের কাজ হয়ে যায়। অডিও রিভার্ব কমানোর জন্য এই পাশে আর একটা যে ফোম রয়েছে, অ্যাকোস্টিক ফোম, সেটা দেওয়া হয়েছে যাতে করে রিফ্লেকশনটা একটু কম হয়। নিচে আমাদের এখানে কার্পেট দেওয়া হয়েছে, যদিও আমি যে কার্পেটটা কিনেছি অনেক পাতলা কার্পেট হয়ে গেছে। এই কার্পেটটা যদি আরেকটু পুরু হতো, আমাদের মনে হয় এখানে যে রিফ্লেকশন অডিও সেটা আরও কম হতো। সো পরবর্তী সময় যদি স্টুডিও চেঞ্জ করি হয়তো এই ভুলটা করব না। এই ট্রাইপডটা আমি ইউজ করি নর্মালি ভিডিও করার সময়। এটা হলো ইয়াং টেংয়ের একটা ট্রাইপড, এটার মডেলটা আমি এক্স্যাক্ট ভুলে গিয়েছি, আমি টেক্সট আকারে দিয়ে দিব। তার ঠিক পাশেই আমাদের যে মেইন কি লাইট, সেই লাইটটা আছে। এই লাইটটা আমি ওয়ালে লাগিয়ে দিয়েছি যাতে করে এখানে এক্সট্রা একটা লাইট স্ট্যান্ড না থাকে। যদি একটু দেখাই, আমাদের যে লাইট স্ট্যান্ডটা আছে সেই কাজটা করছে, ওয়ালে একটা মাউন্ট আছে, এটাকে আমি আসলে লাগিয়ে দিয়েছি। আমি চাইলে লাইটটাকে কিন্তু ঘোরাতে পারি কিংবা দিক পরিবর্তন করতে পারি। সো এইটা আমাদের অনেক জায়গা বাঁচিয়ে দিয়েছে। তারপরেই আমাদের যে ডেস্ক, লম্বা সম্বা একটা ডেস্ক আমরা পাবো, এই ডেস্কটাও আমি তৈরি করে নিয়েছি যাতে করে আসলে রুমে কম জায়গা দখল করে। তার উইথ হবে মেবি 18-20 ইঞ্চির মতন, এবং এই জায়গায় একটা ব্লক আছে, এই ব্লকের যে লেন্থ সেই অনুযায়ী আমি তৈরি করে নিয়েছি যাতে করে দুজন মানুষ একসাথে আমরা বসে কাজ করতে পারি। এটা হলো আমার পিসি, এটা হলো উল্লাসের পিসি, আমার এডিটর যিনি আছেন তিনি এখানে কাজ করেন। বেসিক্যালি আমার পিসিটাই আমি কয়েকদিন পরে উল্লাসকে দেবো সেই প্ল্যান করেছি, কারণ আমি ম্যাকে শিফট করবো হয়তো। এই কারণে আসলে পিসি কম্পোনেন্টের সেরকমভাবে আপগ্রেড করা হয়নি, একবারে আমি আপগ্রেডটা করব। পিসি আমাদের সবগুলোই নিচে থাকে, এর কারণ হলো যখন ভিডিও রেকর্ড করি তখন কিন্তু ফ্যানের যে আওয়াজ সেটা চলে আসে মাইক্রোফোনে, সেই আওয়াজটা যাতে না আসে এর জন্য কম্পিউটারগুলো আমরা নিচে রেখে দিয়েছি। এখানে চেয়ার হিসাবে আমি একদম অফিস যে চেয়ার সেটা ব্যবহার করছি, এটা চাইনিজ একটা চেয়ার। তবে এই চেয়ারটা কিনে আমি ভুল করেছি, আপনারা যদি সেম চেয়ারটা কিনতে চান আমি রিকমেন্ড করব আপনারা গ্রেট ফার্নিচার থেকে কিনতে পারেন, এটার বিল্ড কোয়ালিটি এটা থেকে আরও বেটার। দেখতেই পাচ্ছেন এখানে আমি আলাদা একটা বালিশ দিয়ে রেখেছি, কারণ এখানে যে সাপোর্টটা আছে সেটা বারবার নিচের দিকে চলে যায়। আমার যেহেতু ব্যাক পেনের সমস্যা রয়েছে এই কারণে আলাদাভাবে আমি একটা বালিশ দিয়ে রেখেছি। সো আপনারা যে জেনেরিক এই চেয়ারগুলো আছে না নিয়ে ডিরেক্টলি আপনারা যদি গ্রিড ফার্নিচারেরটা নেন সেক্ষেত্রে আরও ভালো সাপোর্ট পাবেন, সেটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। দেন যদি দেখাই এই সাইডে আমাদের যে পর্দা আছে, পর্দার এই পাশে কিন্তু একটা জানালা ছিল যেটা আমি ফোম দিয়ে আটকে দিয়েছি, কারণ বাইরে বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, দেন সবজিওয়ালা ইত্যাদি অনেক সমস্যা থাকে, যারা ভিডিও তৈরি করেন তারা নিশ্চয়ই জানেন। তো সেগুলোকে কিছুটা রিডিউস করার জন্য পুরো জানালাটা আমি ফোম দিয়ে আটকে দিয়েছি, বাইরের সাউন্ডটা যাতে কম আসে। উপরে এয়ার কন্ডিশন আছে, যেহেতু এখানে বসে ভিডিও রেকর্ড করি
অনেকগুলো লাইট ইউজ করি, খুব তাড়াতাড়ি রুমটা অনেক বেশি গরম হয়ে যায়। এই কারণে বেসিক্যালি এয়ার কন্ডিশন মাস্ট। আপনারা যারা ভিডিও তৈরি করেন, স্পেশালি স্টুডিওতে বসে বা ঘরে বসে, প্রথমেই দয়া করে ইনভেস্ট করবেন বা টাকা জমিয়ে একটা এসি নিয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে ভিডিও তৈরি করার যে ফ্লো, সেটা অনেক বেড়ে যাবে, কাজ করে আরাম পাবেন। তো এখানে আমাদের ছোট একটা ক্যাবিনেট আছে, এটার ভিতরে টুকটাক জিনিসপত্র রাখি আমরা। এখানে একটা প্ল্যান্ট আছে, এটা লিভিং প্ল্যান্ট, এটা আসলে ফেক প্ল্যান্ট না, এটা আমি জাস্ট DIY পদ্ধতিতে রেখেছি। এখানে একটা লাইট আছে, এটা মূলত একটা RGB লাইট, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে আপনারা কালার দেখেন। তো এটাকে যদি অন করে দিই, ডিফারেন্ট কালার এটা চেঞ্জ হয় এবং এটা মোবাইল ফোন দিয়ে কন্ট্রোল করা যায়। এটা আমি কিনেছিলাম বাংলাদেশ থেকে, এটা হলো স্টারের সম্ভবত একটা লাইট, ব্লুটুথ কন্ট্রোল লাইট, একটা অ্যাপ্লিকেশন আছে সেটার মাধ্যমে কন্ট্রোল করা যায়। অ্যান্ড দেন আপনারা সবসময় যেটা দেখেন আমার ভিডিওতে, এই র্যাকটা, এই র্যাকটা এবং এখানে যে ছোটো ক্যাবিনেটটা আছে, দুইটা আমি একসাথে তৈরি করে নিয়েছিলাম, নিজেই কাস্টম বিল্ড করে নিয়েছি, যাতে করে আসলে আমার নিজের মতন করে তৈরি করতে পারি। এখানে ডেকোরেশন পারপাসে কিছু জিনিস রাখা আছে, ফাংশনাল কিছু জিনিস আছে, যেরকম সেকেন্ডারি যে ক্যামেরা সেটা এখানে আছে, এটা হলো সনির ZV-1 যে ক্যামেরা সেটা। আর এখন যেটা দিয়ে রেকর্ড হচ্ছে, এটা হলো মূলত, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা হলো সনির ZV-E10 ক্যামেরা। সো দুইটাই ZV ফ্যামিলির ক্যামেরা, ZV-E10 আমাদের মেইন ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আমি ZV-1 যে ক্যামেরা সেটা ব্যবহার করছি। অ্যান্ড দেন এখানে একটা লেন্স আছে যেটা দিয়ে রেকর্ড হচ্ছে, এটা হলো 16mm সিগমার F1.4। অ্যান্ড আর একটা লেন্স আমি ইউজ করি যেটা হলো সিগমার 30mm F1.4। এবং ডেকোরেশন পারপাসে কিছু লাইট আছে। একটা লাইটের কথা অনেকে জিজ্ঞেস করেন, এটা হলো শাওমির একটা লাইট, শাওমি বেডসাইড ল্যাম্প 2, এটা আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন, স্মার্ট লাইট। অ্যান্ড দেন এইখানে লাইট আছে আরেকটা, যেটা আমি আসলে এখানে লাইট আপ করার জন্য ইউজ করি, এটা হলো উলানজির একটা লাইট, উলানজির VL120 RGB। তো এই লাইটটাও আমি এখানে ইউজ করি। আর হয়তো আপনারা এখানে একটা স্ট্যান্ড দেখছেন, এটা মূলত যখন এখানে বসে আমি ভিডিও রেকর্ড করি, হেয়ার লাইট হিসাবে কাজ করে। আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, জাস্ট যাতে করে হেয়ারের উপর একটা কিক লাইট হিসেবে কাজ করে। কিছু র্যান্ডম জিনিস রয়েছে, এখানে একটা ফিল্টার রয়েছে, এই ফিল্টারগুলো আসলে লাইটের সাথে ব্যবহার করা যায়, যাতে লাইটটা ডিফারেন্ট কালার দিতে পারি। এই লাইটটাও হেয়ার লাইট হিসেবে ইউজ করি, অনেক সময় ফিল লাইট হিসেবে ইউজ করি। এটাও ওয়ালে সেট করা আছে, যাতে করে আমাদের এক্সট্রা যে ট্রাইপড ব্যবহার করা না লাগে। সো আমি চেষ্টা করি ট্রাইপড যাতে কম ব্যবহার করা যায় সেটা করার, এতে করে রুমে জায়গা অনেক বেঁচে যায়। যে মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি এখন, এটা হলো AKG-এর একটা মাইক্রোফোন, AKG-এর P170, এটা শর্ট ডায়াফ্রাম একটা কন্ডেন্সার মাইক্রোফোন। এবং রেকর্ডিং যেটা দিয়ে করছি, এইটা হলো জুম H6 একটা অডিও রেকর্ডার, এটা আমি আসলে ব্যবহার করি বেশিরভাগ সময় আমার অডিও রেকর্ডিংয়ের জন্য, এবং স্টুডিও মনিটরিংয়ের জন্য ব্যবহার করি মাউনোর একটা হেডসেট। আমার কম্পিউটারের কনফিগারেশন অনেকে জানতে চান, কনফিগারেশন হলো অনেক আগের কম্পিউটার, এটা হলো Core i5 9th generation 9600K। এখানে র্যাম হিসেবে আছে 32GB র্যাম। দেন গ্রাফিক্স কার্ড হিসেবে অনেক পুরনো একটা গ্রাফিক্স কার্ড আমি ইউজ করি, যেটা হলো 1066GB একটা গ্রাফিক্স কার্ড। SSD আছে, দেন হার্ড ড্রাইভ আছে, এই তো মনিটর LG-র MK600 মেবি, সেটাও এখন ইউজ করছি, প্ল্যান আছে একটা ওয়াইড মনিটর নেওয়ার। তো এই ছিল মূলত আমার যে কাজের জায়গা সেটা। ও আর একটা লাইট আছে আমাদের উপরে, এইটা একটা LED লাইট, টপ ডাউন লাইট হিসেবে আমরা ইউজ করি যখন বিরল টিরল নিচ্ছি, কিংবা হেয়ার লাইটের জন্য যদি দরকার হয় তখন এই লাইটটা আমরা ইউজ করি। তো এই ছিল মূলত আমাদের স্টুডিওর জিনিসপত্র। আশা করি আপনারা একটা ধারণা পেলেন আমার স্টুডিওতে আমি ভিডিওগুলো কীভাবে ধারণ করি। আপনারা যদি চান কোনো এখান থেকে ওয়ে যদি আমার পছন্দ হয়, কাজের প্রক্রিয়া যদি পছন্দ হয়, সেটা আপনার কাজের জন্য ইমপ্লিমেন্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। Until then, goodbye.